আটা শিল্পে ব্যবহার করা হয়। আটা শিল্পে ব্যবহার করা হয়। কোথায় পাওয়া যায়? আমড়া জিউল বাবলা গাছ থেকে। আমড়া গাছ থেকেও পাতে পারি, আমরা বাবলা গাছ থেকেও পাতে পারি, আর জিউল গাছ থেকেও পাতে পারি। আমরা বাবলা, জিউল ইত্যাদি গাছ থেকে আমরা অনেক সময় আমাদের লোকালে পাওয়া যায়, সেটা হচ্ছে সজিনা গাছ থেকেও আমরা গন্ধ পেতে পারি। সজিনা অর্থাৎ ছোলা গাছ যেটাকে বলে, যেটা আমরা পাতা অলরেডি রান্না করে খাই। নেক্সট আসছে রজন। রজন হচ্ছে ফিনাইল ও সাবান তৈরিতে। রজন কোথায় ব্যবহার করা হয়? ফিনাইল সাবান বা সাবান তৈরিতে ব্যবহার করা হয়। শাল গাছ থেকে সম্ভবত পাওয়া যায়। হিং পাওয়া যায়, হিংটা ব্যবহার করা হয় রন্ধনে, আর ধুনাটা ব্যবহার পূজা পার্বণে। তারপেন্টাইন রূপে ব্যবহার করা হয় এই রজনটাকে, গালা বা তারপেন্টাইন রূপে ব্যবহার করা হয়। এইখানে হিং পাওয়া যায় রজন থেকেই। হিংটা সম্ভবত রান্নার জন্য, রান্না করার জন্য ব্যবহার করা হয়, আর ধুনা যেটা পাওয়া যায় সেটা পূজা পার্বণে ব্যবহার করা হয়, দেবদেবীর পূজা পার্বণে ব্যবহার করা হয়। কোথায় পাওয়া যায়? না, শাল গাছে থেকে হিংটা পাওয়া যায়। নেক্সট এর কিছুগুলো এক্সেপশন দিয়ে দিই, কারণ এর এক্সেপশন বলতে আছে বানতেল। বানতেল রান্নার কাজে ব্যবহার করা হয়, আর সুগন্ধি দ্রব্য রূপে ব্যবহার করা হয়। কোথায় পাওয়া যায় না এই বানতেল? লবঙ্গের ফুল, লেবু পাতা বা দারুচিনির বাকল থেকে এই লবঙ্গটা বা বানতেল পাওয়া যায়। বানতেল এক্সেপশন গুলো, বানতেল রান্নার কাজে ব্যবহার করা হয়, রান্নার কাজে ব্যবহার করা হয় বা সাবান তৈরিতে, সেন্ট সহ সুগন্ধি দ্রব্য তৈরিতে রান্নার কাজে ব্যবহার করা হয়। সেন্ট এই যে আমরা গন্ধ লাগাই অনেক সময় বডি স্প্রে করি, সে কিন্তু বানতেলের। সেন্ট তৈরিতে আর সাবান তৈরিতেও ব্যবহার করা হয়। কোথায় পাওয়া যায় না? লবঙ্গের ফুল, লেবু, লবঙ্গ গাছে পাওয়া যায়, লেবু গাছে পাওয়া যায়, আর দারুচিনির বাকল তো পাওয়া যায়, দারুচিনির বাকল তো পাওয়া যায়। নেক্সট আছে টেনিন। নেক্সট আছে টেনিন। টেনিন অর্থাৎ কালি তৈরিতে পানের মশলা ও খয়ের কাজে ব্যবহার করা হয়। কালি তৈরিতে পানের মশলা, খয়ের আমরা পানের সাথে খয়ের খাই তো, ওই যে লাল রঙের একটু পানের সাথে দিয়ে দেয়, সেটা সেই তৈরিতে কাজে লাগে। লাগে আমলকি, বহেড়া ও হরতকি থেকে পাওয়া যায়। আমলকি থেকেও পাওয়া যায়, বহেড়া হরিতকি থেকে পাওয়া যায় এই টেনিনটা। খয়ের কাজে ব্যবহার করা হয় বা অনেক সময় আমরা চামড়া টান করতেও ব্যবহার করি। এবার একটু আসি, সংক্ষেপে বলে দিই যে বট রাবার উদ্ভিদে পাতা তকে আঙ্গুরের থোকার মতো ঝুলন্ত অবস্থায় ক্যালসিয়াম কার্বনেট থাকে। ভারতীয় রাবার, ওটা ছেড়ে দেবো, একটু ডিস্টার্ব হচ্ছে আমাদের। ভারতীয়, আমি একটু মুখে বলছি, এটা
ভারতীয় রাবার অর্থাৎ ফিউকাস ইলাস্টিকা বা ফিউকাস বেঙ্গালেন্সিস যার নামটা, উদ্ভিদের পাতায় ক্যালসিয়াম কার্বোনেটের ক্লাস আঙ্গুরের থোকার মতো সঞ্চিত থাকে, আঙ্গুরের থোকার মতো সঞ্চিত থাকে কোন জিনিসটা, না ক্যালসিয়াম কার্বোনেটের ক্লাস। উক্ত ক্লাসগুলিকে বলা হয় সিস্টোলিথ, এই যে ক্যালসিয়াম কার্বোনেটের ক্লাস থাকে সেটাকে বলা হয় সিস্টোলিথ, এবং কোষগুলিকে বলে লিথোসিস্ট, কোষগুলোকে বলা হয় লিথোসিস্ট। এছাড়াও ওল কচুরিপানা অর্থাৎ অ্যামরফোফাইলাস বা কচুরিপানা এবং কচু অর্থাৎ কেলোকেসিয়া ইত্যাদি উদ্ভিদের রেচন পদার্থ রূপে ক্যালসিয়াম অক্সালেট সঞ্চিত থাকে, ওইখানে থাকে ক্যালসিয়াম কার্বোনেট। ভারতীয় রবার বটেতে, রবার বা বটেতে থাকে ক্যালসিয়াম কার্বোনেট, আর কচু কচুরিপানা বা ওলেতে থাকে ক্যালসিয়াম অক্সালেট, এদের বলা হয় রাফাইড। ওল কচু গাছের গাছের কাণ্ড ও বৃন্তের কোষের সঙ্গে সুচের মতো যেসব রাফাইড থাকে তাদেরকে বলা হয় এসিকিউলার রাফাইড। ওল কচু খেলে আমরা দেখবে চুলকায় অনেক সময়, কারণ এই সুচ এই সুচের মতো রাফাইড গুলো গলার মিউকাস পর্দায় আটকে যায়, কিন্তু তেঁতুল বা লেবু জাতীয় টক খেলে ক্যালসিয়াম অক্সালেটের ক্লাস গুলি গলে চুলকানিটা কমে যায়। রাবার উদ্ভিদের পাতার টকে বটে বা রাবারে পাতার টকটাতে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। যেসব কোষ যুক্ত কোষ, সিস্টোলিথ যুক্ত কোষ থাকে, এই সিস্টোলিথ যুক্ত কোষ গুলাকে আবার কি ছিল যে ওল আর কচুতে, ওল বা কচুতে কি ছিল না? ক্যালসিয়াম কার্বোনেট ছিল, ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম অক্সালেট, সরি ক্যালসিয়াম ক্যালসিয়াম ওল বা কচুতে ক্যালসিয়াম অক্সালেট ছিল। এইগুলো কেমন ছিল? কোন সুচের মতো দেখতে, সুচের মতো দেখতে, গলার কোথায় আটকে যায় না, গলার মিউকাস পর্দায় আটকে, মিউকাস মিউকাস পর্দায় আটকে যায়, গলার গলার মিউকাস পর্দায় আটকে যায়, যার কারণে এগুলো খেলে চুলকানি তৈরি হয়। এই যে এই এইগুলো হলো এসিকিউলার রাফাইল, হলো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। নমস্কার।